আমরা কম বেশি সকলেই জানি যে হিন্দু ধর্ম হলো একটি প্রাচীন ধর্ম, অর্থাৎ অনেকটাই পুরনো ধর্ম। হিন্দু ধর্ম সনাতন ধর্ম, একটি অনেক পুরাতন ধর্ম, এটা আমরা প্রায় সকলেই কম বেশি জানি। কারণ আমরা পড়াশোনা না করলেও যারা ওই বিষয়ে, যারা হিন্দু ধর্মের ধর্মগুরু বা পণ্ডিত রয়েছে, তাদের থেকে শুনেছি। কিন্তু একটা খবর, একটা নিউজ আপনাদেরকে দিতে চলেছি। জানি না নিউজটা দেওয়ার আগে কি একটু হেসে নেব মন খুলে, বা আপনারা হেসে নেবেন, নাকি নিউজটা পড়ার পর বা শোনার পর হাসবেন, এটা আমি এখনো বুঝতে পারছি না। জ্ঞানব্যাপীর পর সেখানে, জ্ঞানব্যাপীর পর মক্কা, সেখানে নাকি মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে, এমনটা দাবি পুরীর শঙ্করাচার্যের। এরা হিন্দু ধর্মটাকে কি মনে করেছে বলুন তো, কি নাটক শুরু করেছে। জ্ঞানব্যাপী মসজিদে শিবলিঙ্গ আছে, ছিল বাবরি মসজিদ রাম মন্দির, ছিল এইটা ওই ছিল সেটা ওই ছিল, মানে এদের কি আর কোনো কাজ নেই, কি শুরু করেছে বলুন তো। এমনিতেই পেট্রোল ডিজেলের দাম যা, এখন পেট্রোলের দাম কম বেশি 110-120 টাকা, ডিজেল 100 টাকার কাছাকাছি। আর এই যদি এখন বলে যে মক্কা শরীফে নাকি ওই মক্কেশ্বর মহাদেবের মন্দির আছে, বলুন তো কি অবস্থাটা হবে। তেলগুলো তো আমাদের ওই আরব কুয়েত ওইসব আরবিয়ান দেশ থেকে আসে, এখন যদি বলতে থাকে এরকম ভাবে, এই যে পুরীর শঙ্করাচার্য তিনি বলছেন যে মক্কায় নাকি মক্কেশ্বর মন্দির আছে, মক্কেশ্বর মহাদেবের মন্দির আছে, এইভাবে যদি বলতে থাকে, আপনারা বলুন তো পেট্রোলের দাম আরব সরকার বাড়াবে কি বাড়াবে না, আপনারা ইয়েস অর নো কমেন্ট করুন। মানে আমি বুঝতে পারি না কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আর এগুলো নিউজের হেডলাইন হচ্ছে, আবার এগুলো আবার নিউজ হচ্ছে, সব থেকে আশ্চর্যজনক ব্যাপার। আপনারা ছবিটা দেখুন, সব থেকে আগে গুরুজির এই ভদ্রলোক, এই যে দেখছেন, এ ভালো করে দেখুন, একটা বয়স্ক ভদ্রলোক, এনার উচিত একটু ডাবের জল ফল খেয়ে একটু মাথা পেট ঠান্ডা রাখা। ডাব যদি কস্টলি মনে হয়, একটু ওই মিচড়ি ভিজিয়ে আর ওই কি বলে কোতিলার একটু শরবত খাওয়া, বা বাতাসা দিয়ে একটু গুড় টুড় দিয়ে শরবত ফরবত খাওয়া দরকার। এদের কি শরীর গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, নাকি পেট গরম হয়ে গিয়ে এই ভুল ভাল বকা শুরু করে দিয়েছে। এমনিতেই আমরা সমস্যার মধ্যে রয়েছি, চীন আমাদের দেশের একটা অংশ তারা দেখতে পাচ্ছি যে কোথাও দখল করে নিচ্ছে, একটা ভিলেজ একটা গ্রাম বানিয়ে ফেলেছে। আরো বিভিন্ন ভাবে আমরা যে অর্থনৈতিক ভাবে যে দুরবস্থা, এগুলো সবকিছু আমাদেরকে দেখতে হচ্ছে। এবং আমাদের গরিবি আরো দিন দিন বেড়ে চলেছে, জিডিপি নিম্নগামী হচ্ছে। সেখানে এই শঙ্করাচার্য, যিনি একটা নাম করা ব্যক্তি, ভারতবর্ষের একজন মোটামুটি নাম করা ব্যক্তি, পুরো নাম হলো শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। কিন্তু সরস্বতী সাহেব, শঙ্করাচার্য সাহেব, তিনি যে একটু ডাব খাবে, একটু ওই বাতাসার জল গুড়ের জল এইসব গুলো খেয়ে একটু শরীর ঠান্ডা রাখতে হবে তো, নাহলে এই ভুল ভাল কথাগুলো বলা শুরু করেছে, কি বলুন তো। এগুলো তো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে, সম্পর্ক নষ্ট হবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে আমাদের কিভাবে মাথা হেঁট হয়েছিল বিদেশের চোখে। তারা বলছে কি রে বাবা, হযরত মুহাম্মদ, যিনি কিনা সারা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে কম বেশি 300 কোটি বা তারও বেশি মানুষ ফলো করেন তাকে, যার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, টুইটার নেই, ইউটিউব নেই, আপনার হোয়াটসঅ্যাপ নেই, কোন রকম মাধ্যম নেই, মানে তাকে লোকে তার আদর্শ পড়াশোনা করে তার সম্বন্ধে জেনে মানুষ তাকে ভালো লাগে, আপনার ভালোবাসে, ভালো লাগে, সেই হযরত মুহাম্মদকে নিয়ে নোংরা কথাবার্তা বললো, সেখানে আমাদের মাথা হেঁট হলো। কদিন আগে দিল্লিতে বিজেপির একজন এমপি, তিনি বললো যে যে কি বলে, মুসলিমদের দোকান থেকে মাল নেবে না, মুসলিমদের কাছে যাবে না, ওদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করো, ওদেরকে এক ঘরে করো। এটা কি হয়? আজকে সকালেই আমরা কি কি মাছ খেলাম যেন, ভোলা মাছ, খুব খুব দামি না, সস্তা, খুব কম দামি নিল, হাফ কিলো নিলাম, আপনার কত নিল, 50 টাকা নিল, 100 টাকা কিলো ভোলা মাছ কিনলাম। তা যে দিতে এসছে একজন ভাই, একজন অমুসলিম ভাই, আচ্ছা বলুন তো, এইটাই তো এই যে মাছটা চাষ হচ্ছে যেখানে, হয়তো ভেড়ি ভেড়ি যেটাকে বলে মাছ চাষ হয়, হয়তো কোনো মুসলমানরা ওই মাছটাকে চাষ করে, আবার সেখান থেকে আমার হিন্দু ভাইরা কেউ কিনে এনে বাজার পর্যন্ত আনে, সেখান থেকে হয়তো আবার কোনো খ্রিস্টান ভাইরা কিনে এনে আবার বাড়িতে আনে, আবার আমি একজন মুসলমান হয়ে আমি আবার সেই মাছ, এই এই যে সামঞ্জস্য ব্যাপারটা বলুন তো। এই যে শঙ্করাচার্য তিনি বলছেন যে জ্ঞানব্যাপীর, আমরা জানি জ্ঞানব্যাপী মামলা ইতিমধ্যে কোর্টে চলছে, যে জ্ঞানব্যাপীর ওটা অজুর, মুসলিম পক্ষ দাবি করছে যে ওটা অজুখানা, এবং ওই অজুখানায় ওটা হলো একটা জলের ফোয়ারা। আর এদিকে হিন্দু পক্ষ ওখানকার লোকাল তারা বলছে যে না, ওটা ফোয়ারা না, ওটা শিবলিঙ্গ। এটা নিয়ে এমনিতে কোর্টে মামলা চলছে, তার উপরে আবার শঙ্করাচার্য এনার কি মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি, আমি বুঝতে পারছি না। আবার বলছে মক্কা শরীফ, মক্কা শরীফে নাকি ওখানে মহাদেবের মন্দির আছে, কি আশ্চর্যজনক ব্যাপার স্যাপার বলুন তো, কি শুরু করেছে এনারা। এখানে বলছে সম্প্রতি বারাণসী জেলার আদালতে জ্ঞানব্যাপী মসজিদের কার্বন রেটিং এর আবেদন খারিজ হয়েছে, সেই আবহেই মক্কায়
মক্কেশ্বর মহাদেবের মন্দির আছে বলে দাবি তুললেন পুরীর শঙ্করাচার্য। আচ্ছা আপনারা আমার ভিডিও দেখতে দেখতে বুকে এইভাবে হাত দিন, এইভাবে যারা আমার ভিডিও দেখছেন, আচ্ছা হাত দিয়েছেন সবাই। এবারে বলুন, ভাবুন ভারতবর্ষে কত হাজার মন্দির আছে, কত শত শত মন্দির আছে যেখানে রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে ইটগুলো খসে খসে পড়ে যাচ্ছে, মূর্তির অবস্থা খারাপ হয়ে গেছে, ছাদ থেকে জল পড়ছে। এগুলো রক্ষণাবেক্ষণ করে সেগুলোকে পরিপাট করে সুন্দর করে চলা উচিত, নাকি এখানে ওই আছে, সেখানে ওই আছে, ওখানে ওই আছে, এই নাটকগুলো করা উচিত? আপনারা আমার কথা ইয়েস অর নো এখানে বলুন তো। দেখুন বলছে যে জ্ঞানব্যাপী নিয়ে বিতর্কের রেশ মেটে নাই, না মিটতেই এবার সৌদি আরবের মক্কায় শিব মন্দির আছে বলে দাবি উঠল। পেট্রোল এমনিতেই 120 টাকা কিলো, ডিজেল 100 টাকা কিলো, পেট্রোল 110 টাকা, 5 টাকা, 7 টাকা, বিভিন্ন রকম ভাবে যে চলছে দেশের বিভিন্ন জায়গায়, এই কারণে কিন্তু আপনি যে টমেটো 100 টাকা কিলো এখন, এ ডিজেলের একটা সম্পর্ক আছে। এই যে আমি যে শার্ট পরে আছি এটার দাম ধরুন 500 টাকা, এটা এখন 700 টাকা হয়েছে, এটার জন্য ডিজেল পেট্রোলের ব্যাপার আছে। কারণ এমনি এমনি তো উড়ে উড়ে এসে ধরুন এই এই জিনিসটা ধরুন বাংলাদেশ থেকে আসবে বা এই জিনিসটা দিল্লি থেকে আসবে, উড়ে চলে আসবে বিনা পেট্রোলে বিনা ডিজেলে, বলুন এর জন্য সব জিনিসের দামপত্র কিন্তু বেড়েছে। ফের আবার এই যে আরবকে কাটি করা হচ্ছে, বলা হচ্ছে মক্কা শরীফ, মক্কা শরীফে নাকি মক্কেশ্বর মন্দির মহাদেব বাবার মন্দির আছে, বলুন তো কি পরিস্থিতি, মানে কি বলবো আমি। আবার এখানে বলছে নিউজে যে তা নিয়ে আলোচনার দাবিও জানালেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ। রবিবার রাজস্থানে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা সভায় এই দাবি তোলেন নিশ্চলানন্দ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি খবরটা পুরোটা আগে পড়ে লাইভে আসতাম তাহলে মানে ভালো হতো, আমার ভুল হয়েছে হেডলাইন দেখে লাইভে আসা। হিন্দু রাষ্ট্রের দাবি যেখানে উঠবে ভাই সেখানে তো এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলবেই, কারণ হিন্দু রাষ্ট্রের দাবিটাই একটা ভুল দাবি। ভারতবর্ষ সংবিধান মেনে একটা চলা দেশ, একটা গণতান্ত্রিক দেশ, সংবিধান মেনে চলা দেশ, যেখানে কোথাও হিন্দু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ব্রাহ্মণ রাষ্ট্র, কারোর বাবার রাষ্ট্রপাষ্ট্র এইসব কিছু ওখানে লেখা নেই, ওখানে বলা নেই। সেখানে যেটা লিপিবদ্ধ আছে, ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতবর্ষে সবার সমান অধিকার, ভারতবর্ষে জাতপাত এই দলিত মুসলিম আদিবাসী খ্রিস্টান এই ওই এই সমস্ত বিষয়গুলো চলবে না, সবার সমান অধিকার। তাই জন্য কিন্তু আপনারা যদি দেখেন ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন আমাদের ডক্টর কালাম সাহেব, বর্তমানে যিনি রাষ্ট্রপতি, এর আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ দলিত, এখন যিনি রাষ্ট্রপতি আছেন তিনি আবার আপনার কি বলে আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যাই হোক মানে ঠোঁটস্থ ছিল কিন্তু ভুলে যাচ্ছি, ও ভুলে যাচ্ছি, যাই হোক তো একজন আদিবাসী মহিলা তিনি রাষ্ট্রপতি রয়েছেন। কেন বলুন তো, এটা সংবিধানের জন্য। আজকে বিজেপি বা আমার আরএসএস হিন্দু রাষ্ট্রের দাবিদার যে বন্ধুরা রয়েছে সেই দাবিদার বন্ধুরা কিন্তু আমাকে বলে, সেই দাবিদার বন্ধুগুলো আমাকে অনেকেই তারা বলে যে কেন বিজেপির আমলে এই মুসলমান রাষ্ট্রপতি হয়েছে, হ্যাঁ হয়েছে। বিজেপির আমলে এই দলিত রাষ্ট্রপতি হয়েছে, হ্যাঁ হয়েছে। বিজেপির আমলে এই আদিবাসী রাষ্ট্রপতি হয়েছে, হ্যাঁ হয়েছে। হয়েছে কেন হয়েছে, সংবিধান সেই অধিকার দিয়েছে, সংবিধান সেই অধিকার যদি না দিত তাহলে কোনোদিন হতে পারত না। বিজেপির বাবার ক্ষমতা ছিল না একজন আদিবাসী মুর্মু তাকে রাষ্ট্রপতি করে দিতে, এটা কোনোদিন হতো না, কোনোদিন সম্ভব হতো না। তাই হিন্দু রাষ্ট্রের আলোচনা যেখানে হবে বা মুসলিম রাষ্ট্রের আলোচনা যেখানে হবে, এই সমস্ত আলোচনাগুলো যেখানে হবে সেখানে একটু ভুলভাল দাবি দেওয়া হবে, এটা আমার জানা উচিত ছিল লাইভে আসার আগে। যাই হোক, তো রবিবার রাজস্থানের হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা সভায় এই দাবি তোলেন নিশ্চলানন্দ। আরে মাছলাটা এসেছিল জানেন, মাছলাটাকে যখন বললাম দাদা 100 টাকা করে ভোলা মাছ কেন বলছেন, 80 টাকা নিন না, আমার বাবা বললো। তা বললো যে না হবে না, দিয়ালে পিঠ থেকে গেছে, এইটাই পারছি না। আলাম পিঠ আরো থেকে যাবে, আর এই যে পিঠ থেকে গেছে কষ্টে আছেন সমস্যায় আছেন, এটা আর বলতে পারবেন না পরে। বললো কেন, সারা জীবন বুক ঠুকে বলবো, খেটে খাই। মাছওয়ালাটা বলছে যে পিঠ থেকে গেছে, অর্থনৈতিক দুরবস্থা, বেচাকেনা ভালো হচ্ছে না, মালের দাম বেশি, কাস্টমার কম মাল কিনছে, এর জন্য দিয়ালে পিঠ থেকে গেছে, খুব পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই দাবিটা আজ কয়েকদিন বলুন, এটা 1 মাস পরে বা 6 মাস পরে আর বলতে পারবো। বলো কেন, সারা জীবন বলবো। না পারবেন না, এই NPR হচ্ছে, বাড়িতে বাড়িতে পৌরসভা এলাকাগুলোতে একটা করে ওই দিয়ে যাচ্ছে একটা লিস্ট, যেখানে বলা হচ্ছে এই এই ডকুমেন্ট গুলো রেডি রাখতে হবে, ওদেরকে দিতে হবে। তাহলে আপনাকে, আপনি বুঝতে পারছেন তো, তাহলে এরপরে NPR হলো NRC-র প্রথম ধাপ, এরপরে NRC হবে। NRC হবে মানে বুঝতে পারছেন সবার কাগজপত্র ওকে নেই, ঠিক নেই, ঠিক থাকার কথাও নয়, সেখানে কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার করিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বা একটা চক্রান্ত কিন্তু চলছে। তখন আর ওই আমার হিন্দু ভাইটা বলতে পারবে না যে দিয়ালে পিঠ থেকে গেল গো, তখন বলে কাগজ খোঁজ,
বাবার কাগজ কি আছে, দাদুর কাগজ কি আছে, এই কি আছে, সেই কি আছে, এইগুলো খুঁজতে খুঁজতে নামের বানান ঠিক করতে করতেই জানটা চলে যাবে। আজকেই বললাম, যদিও এই দাবি যে এই প্রথম উঠলো এমনটা নয়, নিশ্চলানন্দ নিজেই এর আগে এমন দাবি তুলেছেন, কিন্তু জ্ঞানব্যাপী নিয়ে বিতর্কের আবহে নিশ্চলানন্দের নতুন করে তোলা এই দাবি ঘিরে যথারীতি আলোচনা হয়ে গিয়েছে। রবিবার রাজস্থানের একটি শহরে আয়োজিত হয়েছিল হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা সভা, সেখানে আমন্ত্রিত ছিলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ। শুনেছিলাম পুরীতে নাকি আমাদের রামনাথ কোবিন্দ যখন প্রথম রাষ্ট্রপতি হন, প্রথম ইয়ারেই প্রথম বছরেই তিনি পুরীর মন্দিরে গেছিলেন, তাকে নাকি উঠতে দেয়নি, এমন একটা খবর শুনেছিলাম, সত্য মিথ্যা যাচাই করি না তাই সঠিকটা জানি না। এবারে যে রাম মন্দিরের ভিত্তি স্থাপন হলো, সেখানেও কিন্তু রামনাথ কোবিন্দকে আমরা দেখতে পাইনি। তো এদের যে এই জাতপাতের খেলাটা যে চলছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সেখানেই তিনি বলেন, কেবল জ্ঞানব্যাপী নিয়ে আলোচনা করলে হবে না, এবার আমাদের মক্কা নিয়েও কথা বলা উচিত। শুধু জ্ঞানব্যাপী নিয়ে হচ্ছে না, এবার মক্কা শরীফ নিয়ে কথা বলতে হবে। মক্কায় কিন্তু বাবাজি আছেন, ওই মহাদেব বাবার মন্দির আছে মক্কা, শুধু এখানে সীমাবদ্ধ নয়। বাবা গুরুদেব বলছেন, সেখানে মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে, এখানেই অবশ্য থামেননি নিশ্চলানন্দ। তার দাবি, ভারত নিজেকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিশ্বে আরো অন্তত 15টি দেশ নিজেদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। কোন কোন সেই দেশগুলো? পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দের দাবি, নেপাল, মরিশাস নিজেদের হিন্দু রাষ্ট্র বলে দাবি ঘোষণায় রাজি, সৌদি আরবের মক্কা। ও বাবা, সৌদি আরব নাম শুনলে ভাবলাম বা ওটাও আবার হিন্দু রাষ্ট্র হবে নাকি, সৌদি আরবটা নিয়ে শুনতে গিয়ে আমি আবার, যাই হোক, সৌদি আরবের মক্কা মুসলিমদের সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র, প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম মক্কা দর্শন করেন, মক্কা এবং মদিনা। সেখানে মহাদেবের মন্দির আছে বলে দাবি তুলে পুরীর শঙ্করাচার্য বাজার গরম করতে চাইছেন বলে অনেকের ধারণা। বুঝে আসলো এবারে প্রথম থেকে যে কথাগুলো বলছিলাম, বুঝে আসলো তো? অনেকেই মনে করছেন জ্ঞানব্যাপী নিয়ে বিতর্কের আবহে একেবারে খোদ মক্কা নিয়ে দাবি তুলে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ খবরে থাকতে চাইছে, টিকিট দরকার, ভোটে দাঁড়াতে হবে, পেনশন পাবে, ভাতা পাবে। আচ্ছা বুঝলাম, তবে প্রাথমিকভাবে তার দাবি নিয়ে আলোচনা যে শুরু হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মানে দালাল নিউজ চ্যানেলগুলো লিখছে, দেখুন নিউজ চ্যানেলের দালালিগুলো সাম্প্রদায়িকতাগুলো দেখুন, যে তবে প্রাথমিকভাবে তার দাবি নিয়ে আলোচনা যে শুরু হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। বিশাল আলোচনা হচ্ছে মক্কায়, মানে কালকেই আমরা এখান থেকে ফ্লাইটে করে যাব, গিয়ে মক্কায় দাবি তুলব, এখানে মক্কা, এখানে আমাদের গুরুজি বলেছেন, ধর্মগুরু বলেছেন যে এখানে নাকি আমাদের আপনার কি বলে মহাদেব বাবার মন্দির আছে। প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগেকার তাজমহলকে শিবের আলোয় তেজমহালয় বলে দাবি তুলে সেখানে অভিযান করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের একাংশ। তারপর থেকে অবশ্য বিষয়টি থিতিয়ে গিয়েছে, জ্ঞানব্যাপী বিতর্কের আবহে সেটি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে শিবলিঙ্গ আছে বলে দাবি করে বিতর্ক শুরু হয়েছিল। মুসলিম পক্ষ দাবি করে শিবলিঙ্গ বলে যা দাবি করা হচ্ছে তা আসলে একটি ফোয়ারা ভাঙা অংশ। ক্রমশ বিতর্ক পৌঁছয় আদালতে। সম্প্রীতি বারাণসী জেলা আদালতে মসজিদের ভিতরে কার্বন ডেটিং এর আবেদন খারিজ করে দিয়েছে, যার ফলে হিন্দু পক্ষ খানিকটা ধাক্কা খেয়েছে। সেই আবহেই মক্কা মক্কেশ্বর মহাদেবের মন্দির আছে দাবি তুলেছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ মহারাজ। আমি পরিষ্কারভাবে মনে করি, আমি একজন জাতীয়তাবাদী ভারতবর্ষের ভারতবাসী, একজন বাঙালি মুসলিম হিসাবে আমি মনে করি, এই যে মহাদেবের মন্দির আছে মক্কেশ্বর মানে মক্কা শরীফে বলে যে দাবি করছেন আমাদের শঙ্করাচার্য পুরীর, এটা আসলেই মহাদেবকে অসম্মান করা হচ্ছে এবং আমাদের ভারতবর্ষকে অসম্মান করা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে অসম্মান করা হচ্ছে, ভারতবর্ষের মানুষকে অসম্মান করা হচ্ছে। মহাদেবের মন্দির ভারতবর্ষে কি অভাব বলুন তো? আচ্ছা, আমি যদি এখন কোনো একটি পক্ষ গিয়ে বা শঙ্করাচার্য বা কোনো একটি পক্ষ গিয়ে দাবি করে বিজেপি সরকার, কেন্দ্র সরকার, মোদি সরকারের কাছে যে আমরা মহাদেবের একটা সুন্দর মন্দির তৈরি করব। আচ্ছা, মোটামুটি কেন্দ্র সরকার মনে করলে কয়েকশো বিঘে জমি দিতে পারে কি পারে না, আপনারা ইয়ে স্বর্ণ কমেন্ট করুন। নিশ্চয়ই দিতে পারে, তারা দেবেন, তারা হিন্দুত্বের কথা বলেন, রাম মন্দির তৈরি করছেন, তারা আরো অনেক পরিকল্পনা রয়েছে, 2024 হিন্দু রাষ্ট্রের একটা পরিকল্পনা তারা করছেন। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, কিছুদিন আগে দেখলাম দিল্লিতে হাজার হাজার লোক তারা হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে বৌদ্ধ ধর্মে অংশগ্রহণ করলো,
রাজস্থানের একটা জায়গায় কি ঘটনা ঘটলো, আজ আমাদের গড়িয়াতে, দক্ষিণ চব্বিশ পরগনা গড়িয়াতে, গড়িয়া স্টেশনের কাছে, সেখানে দেখলাম যে বেশ কিছু হিন্দু ধর্মের মানুষজন, তারা বৌদ্ধ ধর্ম মানে আরো শক্ত শক্তিশালী করতে হবে বলে তারা আবার আম্বেদকরবাদী, তারা আবার সেই প্রচেষ্টা চালাচ্ছে। কাদেরকে নিয়ে হিন্দু রাষ্ট্র করবেন, কেন করতে হবে, কি প্রয়োজন? প্রয়োজন হলো দেশটা শান্তিতে থাকতে হবে, দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে বজায় রাখতে হবে, দেশে আইন শৃঙ্খলাকে সুস্থভাবে পরিচালনা করতে হবে, দেশের মানুষকে খেতে দিতে হবে, বেকার যুবক যুবতীদেরকে কাজ এবং চাকরি দিতে হবে, নাগরিকত্বহীনতায় ভোগা তাদেরকে নাগরিকত্ব দিতে হবে, দেশে শান্তি বজায় রাখতে হবে, দেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে অর্থাৎ বিএসএফ রয়েছে তাদেরকে আরো স্ট্রংলি সেখানে আপনার পাহারা দিতে হবে, যাতে করে কোনো বাইরের কোনো দেশ থেকে আমাদের দেশে এই লেনদেন আসা যাওয়া গরু পাচার এগুলো না হয়, এগুলো বন্ধ করতে হবে। দেশের মধ্যে কোনো রকম সাম্প্রদায়িক হানাহানি করা চলবে না, দেশের মধ্যে বেকারত্বের সমস্যা মেটাতে হবে, দেশের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এগুলো করার জায়গায় মক্কায় মক্কেশ্বর আছে, মক্কায় মহাদেবের মন্দির আছে, ওখানে অমুক মন্দির আছে, ওইটা ভাঙতে হবে, ওইটা ভেঙে এই হয়েছে। স্বাধীনতার পর 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আজ ভারতবর্ষ 133 কোটির দেশ, যেখানে কিনা 133 কোটির দেশের মানুষ তারা স্বাধীনভাবে বসবাস করছে। সেই স্বাধীন দেশে কারা এবং কেন এই চক্রান্ত করছে, ওটা মন্দির ভেঙে মসজিদ হয়েছে, ওটা মন্দির ভেঙে মাজার হয়েছে, ওটা মাজার ভেঙে গুরুদ্বার হয়েছে, এইগুলো কেন করা হচ্ছে? একটা পাত তো চুকে গিয়েছে। আপনি একটা সময় খুব চোলাই খেতেন, কি চুল্লু চুল্লু খেতেন, প্লাস্টিকের চুল্লু 20 টাকা প্যাকেট, এরকম করে ছিঁড়তেন আর গ করে খেতেন, খেতে 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 একটা সময় আপনার লিভার পচন ধরলো, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল চুল্লু খাওয়া ছেড়ে দিতে হবে, চোলাই খাওয়া মদ খাওয়া ছেড়ে দিতে হবে, এই ওষুধগুলো 6 মাস সেবন করতে হবে, আর এই নিয়ম মেনে সারা জীবন চলতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন, নাহলে লিভার পচে আপনি শেষ হয়ে যাবেন। কি করবেন আপনি? ফের আবার মাঝে মাঝে কি চুল্লু খাবেন? মানে বলুন কি করবেন? নিশ্চয়ই চুল্লু ছেড়ে দেবেন, সব ছেড়ে টেড়ে দিয়ে আপনি একটা সুস্থ জীবন যাপন করবেন। ঠিক তেমনি যা হবার স্বাধীনতার পূর্বে হয়ে গিয়েছে, ইংরেজরা আমাদের মধ্যে ভাগ করে দিয়েছে, অনেকের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিয়েছে, দেশ ভাগ করে দিয়ে আমাদের মধ্যে সারা জীবনের মতো একটা অশান্তি তৈরি করে রেখে দিয়েছে, এই সমস্ত ঘটনা ঘটিয়ে দিয়েছে। দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ একটা সংবিধান মেনে চলে, সেই সংবিধান অনুযায়ী বিশ্ব পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সংবিধান মেনে দেশ চলবে, তার বাইরে কোনো কোনো যদি মুসলিম বিশ্ব মুসলিম পরিষদ এসে দাবি করে ভারতবর্ষকে মুসলিম রাষ্ট্র করতে হবে, তাহলে তারা কোথায় থাকবে? তাহলে তারা নিশ্চয়ই জেলের মধ্যে থাকবে, গারদে থাকবে, ইউএপিএ ধারা তাদেরকে দেওয়া হবে। বিশ্ব মুসলিম পরিষদ নামে কোনো সংগঠন যদি কোনোদিন দাবি করে ভারতবর্ষ মুসলিম রাষ্ট্র করতে হবে, তাহলে তাদেরকে ভারতীয় আইন অনুযায়ী শাস্তি দিয়ে জেলের মধ্যে রেখে দিতে হবে, সারা জীবন ফাঁসি সাজাও হতে পারে। আজ যেমন বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, বিজেপি, বজরং দল, হিন্দুত্ববাদী সংগঠন, তাদের ভাইরা বন্ধুরা সমর্থকরা দাবি করছেন হিন্দু রাষ্ট্র করতে হবে, আমি মনে করি শুধু নয়, ভারতবর্ষের শান্তিপ্রিয় শান্তিকামী ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে মানুষ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের ভাবা উচিত, এটা অন্যায় হচ্ছে, এর বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। ভারতবর্ষের সংবিধান যদি না বাঁচে আপনি বাঁচবেন না। আজ আপনি যে আপনার পায়ে দাঁড়িয়ে আছেন, আপনি কাজ করছেন, কাজ বাড়ি করছেন, জায়গায় আছেন, ভোট দিতে পাচ্ছেন, আধার কার্ড বিলং করছেন, রেশন পাচ্ছেন, আপনি আপনার ধর্ম পালন করতে পাচ্ছেন, কারণ এটা ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। তাই আপনার জীবন থাকতে থাকতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান, সেই সংবিধান আপনাকে শক্তিশালী করে তুলতে হবে, বাঁচাতে হবে। সেই সংবিধান কোনোভাবেই যারা ক্ষতি করতে চায়, কুচক্রী, দেশদ্রোহী, অ্যান্টি সোশ্যাল চক্রান্তকারীরা যে চক্রান্ত করে ভারতের সংবিধানকে ধ্বংস করতে চাইছে, সেই চক্রান্তের বিরুদ্ধে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মতাদর্শে যারা আদর্শিত, যারা সংবিধানকে শ্রদ্ধা করেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাদেরকে এক কাট্টা হতে হবে, সময় এসেছে। আর যারা ভুল ভাল দাবি করছে, এই শঙ্করাচার্য পুরীর তিনি দাবি করেছেন যে মক্কা শরীফে নাকি কি মহাদেবের মন্দির আছে বা মক্কেশ্বর আছে, এরকম একটা যারা দাবি করছে, তাদেরকে ইমিডিয়েটলি ডাবের মধ্যে বাতাসা দিয়ে মিচড়ি দিয়ে ভালো করে গুলে ঠান্ডা করে খাওয়াতে হবে। এদের পেট এবং মাথা দুটো একসঙ্গে গরম হয়ে গেছে, তাই ভুল বকছে, এতে পেটও ঠান্ডা হবে, মাথাও ঠান্ডা হবে,
পেট এবং মাথা একসঙ্গে ঠান্ডা হয়ে গেলে নিস্তেজ হয়ে যাবে, মানে চুপচাপ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা মাথায় ভাববে এ বাবা আমি তো ভুল ভাল কথা বলছি। এখন সৌদি আরব নিয়ে যদি কোনো কথা বলি, কুয়েত নিয়ে কোনো কথা বলি, পশ্চিমা দেশগুলো নিয়ে কোনো কথা বলি, তাহলে পেট্রোল এখনই কংগ্রেসের আমলে ছিল 7 টাকা লিটার, 65 টাকা লিটার, এখন সেটা 120 টাকা 125 টাকা হয়েছিল, এখন একটু কমে 110 টাকা মতো হয়, 5-10 টাকা হয়েছে। এই পেট্রোলটা তাহলে 1000 লিটার কিনতে হতে পারে, মানে এই পেট্রোলটা 1000 টাকা লিটার হতে পারে, সবাই সমস্যায় পড়ে যাবে। তাই যারা এই ভুল ভাল বকছে তাদেরকে ডাবের জল, বাতাসা, গুড় বাতাসা এগুলো দিয়ে একটু শরীর মাথা সবকিছু ঠান্ডা রাখার আবেদন জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।